মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত বন্দি, স্বেচ্ছায় কোথাও পারেন না যেতে। নাগরিকরা তো বটেই, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের কঠোর অনুশাসন থেকে রেহাই পান না দেশের ফার্স্ট লেডিও। নিজের স্ত্রীর জন্য একগুচ্ছ কঠোর নিয়ম বেঁধে দিয়েছেন কিম, তার অন্যথা হওয়ার কোনো জো নেই। উত্তর কোরিয়ার সীমান্তের বাইরে যেন এক প্রাচীর তৈরি করে রেখেছেন এক নায়ক কিম। দেশের ভিতরে কি হচ্ছে না হচ্ছে তার খুব কম তথ্যই বাইরে থেকে জানা যায়। কিমের প্রশাসন খুব সতর্কভাবে উত্তর কোরিয়ায় তৈরি করেছে সন্ন্যাসী রাজ্য। এদেশের মানুষদের অনেকেই জানেন না বাইরে কি ঘটছে। কিম জং উনের স্ত্রী রিসোল জু, 2009 সালে তাদের বিয়ে হয়। 2012 সালে উত্তর কোরিয়ার সংবাদ মাধ্যমে কিমের পাশে প্রথম তাকে দেখা যায়। তার আগে তিনি জনসমক্ষে আসেননি বলেই মনে করা হয়। বাড়ির বাইরে পা রাখলেও প্রচারের আলোয় তাকে তেমন একটা দেখা যায়নি। উত্তর কোরিয়ার সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, বিয়ের আগে কিমের স্ত্রী ছিলেন সঙ্গীত শিল্পী, চিয়ার লিডার হিসেবেও বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতেন। বিয়ের পরে অবশ্য সেসব বন্ধ হয়ে যায়। তার দৈনন্দিন জীবনযাপন সম্পর্কে খুব বেশি তথ্য জানা যায়নি। এছাড়া বিয়ের আগে দেশ বিদেশে গিয়েছিলেন রি, চীনে গিয়েছিলেন পড়াশোনার জন্য এবং প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়াতেও গিয়েছিলেন, কিন্তু বিয়ের পর সেসব পুরোপুরি বন্ধ হয়ে যায়। দেশের বাইরে যাওয়ার কোনো অনুমতি নেই রিসুল জুয়ের। শোনা যায় রিকে এক প্রকার জোর করেই বিয়ে করেছেন কিম। স্বামী নির্বাচনের ক্ষেত্রে পাত্রীর কোনো মতামতই নাকি গ্রহণ করা হয়নি। তাদের বিয়ের সময় উত্তর কোরিয়ার শাসক ছিলেন কিমের বাবা কিম জং ইল, তার নির্দেশেই রিকে বিয়ে করেন কিম। জানা গেছে উত্তর কোরিয়ার ফার্স্ট লেডি কোনো সাধারণ পরিবারের মেয়ে নন, তার বাবা পেশায় অধ্যাপক, মা দেশের এক বিখ্যাত হাসপাতালের স্ত্রী রোগ বিভাগের প্রধান চিকিৎসক। তাদের সম্পদের পরিমাণ কম নয়, কিন্তু অভিযোগ শোনা যায় রিকে তার নিজের পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়া হয় না। মা বাবার সঙ্গে সাক্ষাৎ বিয়ের পর থেকেই নিষিদ্ধ। পরনের পোশাকের ক্ষেত্রেও রিয়ের রয়েছে সীমাবদ্ধতা। প্রথম দিকে তাকে জিন্স টপ এবং পাশ্চাত্যের অনুকরণে নানা আধুনিক ফ্যাশনের পোশাকে পরতে দেখা যেত, কিন্তু বিয়ের পরে তার জিন্স পরা নিষিদ্ধ করে দেন কিম। নিজের পছন্দ অনুসারে তিনি পোশাক পরতে পারেন না, তার জন্য রক্ষণশীল পোশাক নির্দিষ্ট করা হয়। রিকে সবসময় কিমের সঙ্গে দেখা গিয়েছে, একা কখনও উত্তর কোরিয়ার ফার্স্ট লেডিকে দেখা যায় না। বিভিন্ন সূত্রের দাবি, রি কখন কোথায় যাবেন, কখন বাড়ি থেকে বেরোবেন তা ঠিক করে দেন কিম। নিজের ইচ্ছাতে তিনি কিছুই করতে পারেন না, সব অনুষ্ঠানে রিয়ের যাওয়ার অনুমতি নেই। তার সন্তানদেরও যেখানে সেখানে বের হতে দেখা যায় না। অভিযোগ রয়েছে অন্তঃসত্ত্বা অবস্থায় কখনও রিকে চার দেয়ালের বাইরে বের হতে দেননি কিম। কিমের স্ত্রীর যে অন্তঃসত্ত্বা তা গোপন রাখা হয়েছে বারবার, কেউই যাতে তার টের না পায় সে ব্যবস্থাই করা হয়েছিল। 2009 সালে বিয়ের পর 2010 সালের শেষ দিকে রি প্রথম সন্তানের জন্ম দেন। তারপর নির্দিষ্ট সময় অন্তর আরও এক সন্তানের জন্ম হয়, কিন্তু রিয়ের প্রথম দুই সন্তানই ছিল কন্যা। গুঞ্জন আছে পুত্র সন্তানের জন্ম না হওয়া পর্যন্ত তাকে সন্তান ধারণ করতে বাধ্য করা হয়। তবে কিম জং উনের পুত্র সন্তান আছে কিনা সে বিষয়ে কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। সম্প্রতি তিনি তার মেয়ে কিম জু আইকে জনসম্মুখে নিয়ে এসেছেন। কঠোর অনুশাসন সত্ত্বেও তাকে যতবার প্রকাশ্যে দেখা গিয়েছে রিয়ের মুখে লেগেছিল চওড়া হাসি। ধারণা করা হয় বিমর্ষ মুখে প্রকাশ্যে হাঁটা চলা করাও হয়তো তার জন্য নিষিদ্ধ।